হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। বাংলায় একটা ফটোগ্রাফি চ্যানেল আমি আজ থেকে শুরু করছি, তো শুধুমাত্র তোমাদের জন্য। ফটোগ্রাফি ভালোবাসে না এরকম খুব কম সংখ্যক লোকই আছে। ফটোগ্রাফি আমরা সকলেই ভালোবাসি, ছবি দেখতে ভালোবাসি, ছবি তুলতে ভালোবাসি। আর আজকালকার দিনে একটা DSLRের দরকার হয় না, মোবাইলেই খুব ভালো ফটোগ্রাফি আজকালকার দিনে করা যাচ্ছে। তো আমি আপনাদের বন্ধু, আপনাদের সঙ্গে বাংলায় ফটোগ্রাফি কীভাবে খুব সহজে করা যায়, আরো বেটার তরিকা, আরো উন্নতভাবে কিভাবে ফটোগ্রাফি করা যায়, তার জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করলাম। আজকে কোনো বিশেষ কিছু ভিডিও দিচ্ছি না, আজকে একটা ইন্ট্রোডাকশনের জন্য ভিডিওটা বানাচ্ছি। আমি অবশ্যই এখানে রেগুলারলি ভিডিও আপলোড করব, সেটা আপনারা দেখতে পারবেন যদি আমার সঙ্গে জুড়ে থাকেন। এবং আপনি যদি বাংলাকে ভালোবাসেন, বাংলায় শিখতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা দিতে পারি যে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স বাংলায় এর আগে কেউ কখনো দেয়নি, সেরকম ধরনের জিনিস আপনি আপনাদেরকে শেখাবো। আপনারা হয়তো অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখেছেন, হয় সেটা বেশিরভাগই হিন্দি না হলে ইংরেজিতে, কিন্তু বাংলায় এই ধরনের ভিডিও খুব বেশি নেই এবং খুব ভালোভাবে কিছু নেই। বিশেষত আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটাকে খুবই পছন্দ করি এবং বলতে পারেন সারাদিনই ওয়াইল্ড লাইফের পিছনে পড়ে থাকি। তো আমি ওয়াইল্ড লাইফ ছাড়াও আরও অনেক কিছু ফটোগ্রাফি টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলে দেবো, আপনারা স্টে টিউন করুন। এবং যেখানে ওয়াইল্ড লাইফ করতে যাব সেখানে আপনারা কীভাবে যেতে পারেন, সেই ধরনের ব্লগ, পপুলার জায়গাগুলোর ব্লগ একটা বানাবার চেষ্টা করব। রিসেন্টলি আমি পূর্বস্থলী গিয়েছিলাম, যারা ব্লগ আসছে, আমার এই ছোট ক্যামেরা নিয়ে, নিকনের ক্যামেরা, আমার কোনো বড় সেট আপ নেই, তো এটা নিয়েই আমি যাই। ছবি তুলতে ভালোবাসি, এটা নিয়েই ছবি তুলি। আপনারাও যদি ছবি তুলতে ভালোবাসেন তো এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। আশা করছি আপনারা এই চ্যানেল থেকে সেরকম কিছু শিখতে পারবেন যেটা আপনার ফটোগ্রাফিকে অনেক বেটার করবে, অনেক ভালো করবে আরও। তো আজকে বেশি সময় নেব না, তো যদি ভালো লাগে তো আমার ভিডিওটি দেখুন। আমি ব্লগটি আমি আপলোড করব, বললাম পূর্বস্থলী গেছিলাম, তার একটা ব্লগ আমি কালকেই আপলোড করব, ওটা একটু দেখে নেবেন। এবং যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফটোগ্রাফি শিখতে চান বাংলায় তাহলে সাপোর্ট করবেন আমাকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।